হানি গরম দিছি, পাস্তা রান্না করো মজা ইফতার ইটা রেস্টুরেন্টে করো, যার কারণে পাস্তা আনছি, পাস্তা রান্না করো। আর হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে কি কি কাজ করি আপনাদের লগে শেয়ার করুম টুকটাক। চলে না ফুরা ভাই, এরা ইফতারিরও বেশি সময় নাই, পাস্তাটা আগে রান্ধি আলাই। পুরো পাস্তা তো রান্ধান লাগতো না, যার কারণে আনের কি কয় জানি এন্তু নদ দেখলো মানে এন্তু নদ দেখলোই এ রান্ধু মারি বুঝছেন না ফুরা ভাই। এরা এটা কইতে কইতে আঙ্গ মুয়ে ধরে গেছে। এটা হালাল মাংস প্লাস হয়েছে, আপনারা কেন মোড়া করে কাটেন না, কেন মেশিনের একটা এ আছে, মেশিনে জানতে হবো মাংস কেনে কাটতে হয়। এই যা পুরো ভাইয়েরা আমি পাস্তাটা দিয়ে দিছি, পাস্তাটা সিদ্ধ, পাস্তাটা করতে বেশিক্ষণ লাগতো না, আমি কি মাদি করুম তো পাস্তাটা সিদ্ধ আনতে শুরু করো। আমি পাস্তাটা হাফ সিদ্ধ করি ওই গরম পানির মধ্যে রাখি দিছি, আর এনে ক্যাপসিকাম রসুন পেঁয়াজ আর হয়েছে আমাদের কিমা, এটা আমি পাস্তা রান্না করবে বলে ফ্রোজেন করে রেখেছিলাম, একসাথে দিয়ে দিছি। কিমাটা একটু সরু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, যেটা আমরা একটু ঝাল ঝাল খাই, কত কাম এব। এটা করি আমি একটু আটা করুম, আমার একটু ওই সিঙ্গারা বানাইছিলাম রে, সিঙ্গারার একটু ডো রয়েছে কিমা রয়ে গেছে, ওটা দিয়ে আবার একটু সিঙ্গারা বানাইলাম। এটা একটু কষা নিও, দিলাম একটু ঝাল পাপরিকার পাউডার, এটা দেশি পাপরিকা ঝাল নাই আর কি, এতে ঘ্রাণ আছে, অনেক সুন্দর একটা স্মোকি ঘ্রাণ আছে। এবার একটু আমি তাদের পানি দিব, পানিটা আমি যে পাস্তাটা যে সিদ্ধ করছি না ওটার এই গরম পানিটা দিব, তাহলে আমার কিমাটা মানে জ্বলাই যাক। তারপরে আমি টমেটো কেচাপ দিব, বুঝলেন না। এবার এই যে মশলাটা আমার কষা নিয়ে গেছে, আমি মাশরুম দিয়ে দিলাম, তারপরে দিম হয়েছে রেডিমেড টমেটো, এটা আমি নিজেও বানাইতে হারি কিন্তু এখন সময়ের কারণে তাড়াতাড়ি বানাই আমি করিয়ালে, কারণ আমার আর সময় বেশি নেই। প্রথমে আমি ফানি খাই, রোজাটা ভাঙুম, তারপরে জ্বালা বাসাইলে এই পাস্তাটা খামুনে। এটা এবার আমার ভালো মতো একটু কষা নিয়ে হইল, বুঝছেন নি, ভালো মতে একটু কষা নিয়োগ। আপুরা ভাইয়েরা এই যে আমার পাস্তার এটা রেডি হয়ে গেছে মশলাটা, আমি পাস্তাটা দিই। একটু পাস্তার পানিটাও আমি দিছি, কারণ আমি পাস্তা স্প্যাগেটিটা পুরো হাফ সিদ্ধ করছি বুঝছেন, কারণ আমি এটারে ভালো মতে নাড়াই। একটু চিজ দিম, অন্যবার চিজ খায় না, আলগানিতে চিজ দিম, হেটটাতে দিতাম, এটা ওইতে যতক্ষণ লাগে ওইলেই আমরা আল্লাহ বাসাইলে আজানও দিয়ে লাগবো, আমরা খামুক খাই আই বিরিয়ানি রান্না করুম, অনেক কাজ এটা অক। ভাইয়েরা আমার পাস্তাটা হয়ে গেছে, আমি আজানও দিয়ে লাইছে, আমি একটু ফানি খাই লইছি আগে দিই, কারণ আমার পাস্তাটা হইতে একটু সময় লাগছে, তো তো এটা এটারে বলা হয় স্প্যাকেটি তাই না, এটা তো লম্বাটা। চলে না পুরো ভাইয়েরা, এটা হয়েছে আমার ভাইয়ের লাই, তাহলে একটু চিজ দিম, একটু চিজ খাও না, খেতে তো ভাল লাগে, হ্যাঁ দি একটু ধরো, হ্যাঁ আর এক প্লেট দাও। চ
চলনা ফুরাবে এর আগে দিয়ে খাইল। এই যে আমরা পাই একটা আয়ু না আফুরা ভাইয়ারা আগে যে পানি খেয়ে লইছি আজানো দিছে, তো সিনেমা হচ্ছে একটা রান্নার চ্যানেল খুলি খুলি ওটার মধ্যে আই যা যা হারি আমাদের লগে শেয়ার করো। আল্লাহ নিয়ে আমার তুই ঠান্ডা হইলে মজা হইতে না, তো এলার বিরক্ত লাগে মাঝে মধ্যে বুঝছেন, একটু বেশি ভালোবাসা দিয়ে এলো ভালোবাসার মূল্য দিত জানে না। এটা খাই ফাটাফাটি এক কাপ চা খাব, চা খাই বিরিয়ানিটা রান্ধিয়ে লাগবো। মাংস কাটছে গো দেখছেন, কবার বলাইছি ইচ্ছা করে আইও না। সময় লাগে আর নেশে যে নামাজান হয়ে কেন
আমার হইছে আপুকো ভাই করে কেন দেখতে তো মজা হইছে না খাইছে হ্যাঁ আমার হইছে ধন্যবাদ ভাইয়েরা ইফতার করে মুরগি কাটছি আর মুরগিটার আমি হলুদ দিই জাস্ট হালকা একটু হলুদ দিই তেল গরম দিছি গোস্তের মশলা কষানি গেছে তো এটা একদম লো হিটে দিমু বুটবাদি গুড়ি দিমু কোনো জল দিতাম না এটা ওইতে থাকুক আমার একটু ওই দিন সিঙ্গারা বানাইছিলাম সিঙ্গারার একটু ফুলে এয়ার হয়ে গেছে আমি সিঙ্গারা আটাটা করিয়েলাম নাহলে আমার আলুটা নষ্ট হয়ে যাবে কেন এটা ওই যে থাকো আমি হিন্দি বাদবি আপুরা ভাই এরা কাস্টমারের সাবে আমি আর ওই বিরিয়ানি এটা দিয়েতাম ভুলে গেছে এই যে আমার বিরিয়ানি রাইস এই যে আমার মুরগি আর এখান দিয়ে যে সিঙ্গারার মশলা ইয়া আলু রয়ে গেছে আটা করে আটারে দমে থুইছি অক আমরা বাইরে একটু কফি বানাই প্যাকেটে গুড়া তো খাই না একটু রাখি দিছি খাইলে হয়তো বা ইফতারে খামো নেই বহুত গাম আল্লাহ হ্যাঁ না না আরো আগে কি করার হ্যাঁ এ করি রই যা আটা গুতু রই গেছে আলু কুদুর রয়ে গেছে যে কিমা আলু তখন এই কইয়ের নষ্ট করুম কিনলে সিঙ্গারা কুগা আর কুগা বানাই তুমি আপনার ভাই এরা সার্ভিস দিছি সার্ভিস দিয়ে অন সিঙ্গারা এয়ারতে বেশি কষ্ট ডোর অনেক শক্ত করে করতে হয় তো ডোর অনেক কষ্ট দুগো বাজি করুম করি খাবো নি দেখছেন একটু আলু রয়ে গেছে এই যে অলরেডি বানাইছি কোকা এই যে এগুনায় আটা রয়ে গেছে এই যে আমরা করে দেখাই আপুরা ভাইরা সিঙ্গারা বাঁধাটা দেখায় এই যে কাছে তো দেও না হ্যাং করে ধরে রেখছ মাঝে মধ্যে আইলে যাও এই আর আমি যেভাবে বান্ধি আর কি আপুরা ভাইয়েরা একদম সিম্পল এই যে এভাবে ঘুরাই আনি এই যে দেখেন সিঙ্গারের ডিজাইনটা অনেক সুন্দর হয় দেখেন আপুরা ভাইয়েরা দেখছেন নি তো আটাগুলো আটা করছি কিনলে আলুটা নষ্ট করুম আপনার আর আরও মনে হয় আরও আপুরা ভাইয়েরা সাইডে এই সাইডে আমরা খামো নেই আর গুণ এবং সুন্দর করে আয়ন ডিপ করি থমু পরে একটু বরফ হয়ে গেলে পরে যাই না আয়নের ইয়া করবি ফ্রোজেন ফ্যাক্টরি করি থুই দিব মনে এগুনা এনে সাইডে হয়ে যাবো না আঙুলা তো যাব এখন আটা করি লাঙ্গো সাইডে বুঝছেন না পুরা ভাইয়েরা পুরা ভাইয়েরা এই যে এগুলো আমরা খাইবার লাগুলি তিনটা রাখছি চারটা বানাইছি আরগুলো আমি ফ্রিজ করি ফ্রিজে রাখছি এটা আমি একটু কলকাতার সামোসার মতো বানাইছি বুঝছেন নি তো এই সাইডটা আমরা খামো
ক্যামেরা তো অনেক বড় মনে হয় আর মতো বুঝছেন না, কিন্তু অত বেশি বড় না, তেল একটু লোতে রাখ, অন লোতে থাকুক, কারণ সিঙ্গারা বেশি হাইটে বাজন জানা বাজি হোক সাদি খামো। গরম সিঙ্গারা কিন্তু মুখ কইয়ালা অনেক ডেঞ্জারাস। অনেক মজা হচ্ছে। আগের বন্য জামাই যে হ্যাঁ গলা ভিডিও করি অনেক মজা হয়েছে আপুরা ভাইয়ারা। গরম তো আল্লাহ হাফেজ।